কখনো কোনো কুকুরকে একাই মহিষের পিঠে চড়ে ঘুরতে দেখেছেন, কিংবা কোনো মুরগিকে কি এক ঝাঁক কুমিরের মাছ থেকে প্রাণে বেঁচে ফিরতে দেখেছেন, অথবা কোনো গরুকে একসঙ্গে দুটো সিংহের সঙ্গে মোকাবেলা করে নিজের প্রাণ বাঁচাতে দেখেছেন? আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমন কিছু আশ্চর্যজনক মুহূর্ত দেখতে চলেছেন। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। নাম্বার ১, ব্রাজিলের রিও ডি জেনেরিওর একটি জেলের মধ্যে ড্রাগসের ব্যবসার কারণে কারাদণ্ডপ্রাপ্ত ক্লভিনো ডা সিলভা তার সাজা কাটছিল। একবার সে সেখান থেকে পালানোর জন্য একটা বুদ্ধি আটে। সে তার ১৯ বছর বয়সী মেয়েকে কিছু জিনিসপত্র নিয়ে তাকে দেখা করতে ডাকে। সে তার সঙ্গে দেখা করে যখন বাড়ি ফিরে যেতে থাকে, তখন এক্সিট পয়েন্টের সামনে গেলে গার্ডরা তাকে আটকে ফেলে। আসলে ক্লভিনো তার মেয়ের আনা তার চেহারার মতো সিলিকন মাস্ক, উইক এবং কাপড় পরে তার জায়গায় সে নিজেই বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বেচারি ধরা পড়ে যায়। কিন্তু ধরা খাওয়ার তিন দিন পরে ক্লভিনো তার সেলের চাদরের সাহায্যে ফাঁসির দড়ি লাগিয়ে আত্মহত্যা করে ফেলে। নাম্বার ২, নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাসকারী মিকা ওয়ালেস ও তার স্ত্রী সারা হানিমুন করার জন্য বার্বাডোসে গিয়েছিল। মিকা যখন সুইমিং পুলে গোসল করছিল, তখন তার মাথা গলা থেকে আলতা দেখে সারা ঘাবড়ে গিয়েছিল। কিন্তু ক্যামেরা নিয়ে যখন সারা মিকার সামনে আসে, তখন তার মাথা শরীরে লেগে যেতে থাকে। ক্লিপটিকে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল। এই অপটিক্যাল ইলিউশন আলোর প্রতিসরণের কারণে হচ্ছিল। এ কারণে সাইড থেকে দেখার সময় মিকার গলা তার শরীর থেকে আলাদা দেখা যাচ্ছিল, এবং সামনে এসে দেখার পরে স্বাভাবিক দেখা যাচ্ছিল। নাম্বার ৩, উত্তরপ্রদেশে অনুষ্ঠিত এসআই এক্সাম চলাকালীন এই ছাত্র সবাইকে অবাক করে দিয়েছিল। সে তার মাথায় নকল উইগ লাগিয়ে এর মধ্যে ওয়্যারলেস সিম লাগিয়ে হাইটেক ডিভাইস লাগিয়ে রেখেছিল। এর সাহায্যে সে তার কানের গভীরে লুকিয়ে রাখা মাইক্রোফোনের সাহায্যে উত্তর শুনে পরীক্ষা দেওয়ার প্ল্যান করছিল। সৌভাগ্যবশত এক্সাম সেন্টারে মেটাল ডিটেক্টিং মেশিন ছিল। সেই মেশিনের সাহায্যে তার চুল এবং কানের মধ্যে থাকা এই ডিভাইসটিকে খুঁজে বের করা হয়। এমনটা করতে গিয়ে একজন নয় বরং দুজন ধরা পড়েছিল। নাম্বার ৪, এই লোকটি সারা দেশের মদ্যপায়ীদের সঙ্গে করা খারাপ আচরণ এবং পুলিশ কর্তৃক তাকে দেওয়া উত্তম মধ্যমের কারণে এতটাই ব্যথিত ছিল যে সে আন্দোলন শুরু করে সংসদ ঘেরাও করার কথা বলছে, যেখানে তার দাবি হচ্ছে মদ্যপদের জন্য নতুন আইন, ভিন্ন বাজেট এবং মেডিকেল সুবিধার পাশাপাশি তাদের সম্পূর্ণ সম্মান দিতে হবে। এইসব কথার পাশাপাশি সে এমন একটি কথা বলে যেটা দেশের সব নেতার মনে লেগে গিয়েছে। সে বলে যে নির্বাচনের সময় সব নেতারা মদ্যপদের মদ পান করায়, এবং তারা জিতে গেলে তাদের দিকে চেয়ে দেখে না। নাম্বার ৫, একটি চিড়িয়াখানায় ধারণকৃত এই ফুটেজে দেখা যাচ্ছে এই মহিষটি উল্টে পড়ে থাকা এই কচ্ছপটিকে সোজা করছে। এটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা এই লোকগুলো আনন্দে নাচতে থাকে। নাম্বার ৬, ২০২১ সালের ১৬ই ডিসেম্বর আমেরিকার লাস ভেগাসে লরেন রে নামের এই ১৯ বছর বয়সী মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তখন সেখানে অ্যামাজনের এই গাড়িটিকে আসতে দেখা যায়। তখন মেয়েটি এই পিটবুল কুকুরটিকে দেখতে পায় এবং একে ডেকে তার কাছে নিয়ে আসে। কুকুরটি তার কাছে আসা মাত্রই লরেনের কুকুর বাইরে বেরিয়ে আসে। সেই কুকুরটিকে দেখে সেই পিটবুল কুকুরটি এই কুকুরটিকে আক্রমণ করে বসে। পিটবুল কুকুর সম্পর্কে যারা কিছু জানেন না, তাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, পিটবুল খুবই আক্রমণাত্মক একটি কুকুর। পিটবুল কুকুরটি এই কুকুরটিকে আক্রমণ করতেই লরেন তার কুকুরটিকে কোলে তুলে নেয়, কিন্তু এরপরেও পিটবুল কুকুরটি লাফিয়ে লাফিয়ে সেই কুকুরটিকে আক্রমণ করতে থাকে। এর ফলে লরেন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিন্তু তখন অ্যামাজনের এই ডেলিভারি গার্ল স্টিফেনি যে পাশে জিনিসপত্র ডেলিভারি করছিল, সেই হিরোর মতো সেই পিটবুল কুকুর এবং লরেনের কাছে ছুটে আসে। পিটবুল কুকুরটিও তাকে আক্রমণ করতে পারত, কিন্তু সে ঘাবড়ায়নি। এরপরে লরেনের ঘরের ভেতরে যাওয়ার আগ পর্যন্ত সে পিটবুল কুকুরটিকে আটকে রাখে। লরেন ঘরে যাওয়া মাত্রই সে কুকুরটিকে বকে সেখান থেকে চলে যায়। নাম্বার ৭, ঠিক একইভাবে এই ডেলিভারি ম্যান যখন পার্সেল ডেলিভারি করতে এসেছিল, তখন সে তার ঘরের বাইরে একটি সাপ দেখতে পায়।
এবং ঘরের মধ্যে থাকা এই মহিলাটিকে বলে বাইরে সাপ আছে ভেতরে থাকুন, সে চাইলে সেখান থেকে চলে যেতে পারত, কিন্তু একটি লাঠির সাহায্যে সে সাপটিকে সেখান থেকে সরিয়ে ফেলে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটিতে লাইক করে দিন। নাম্বার 8, স্পেনের বুল রানিং ফেস্টিভ্যালের কথা কম বেশি আপনারা সবাই শুনেছেন। এটা অনেক ভয়ানক হয় এবং এর ফলে যে কেউ মারা যেতে পারে, কিন্তু 2011 সালে এই উৎসবে এই রাগি ষাঁড়টি যখন সবাইকে আক্রমণ করছিল, তখন সবাই ষাঁড়টির কাছ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু একসময় এই বৃদ্ধ লোকটি এই ষাঁড়টির সামনে এসে পড়ে। সেখানে উপস্থিত সবাই মনে করেছিল এই বয়স্ক লোকটির মৃত্যু ঘনিয়ে এসেছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেই ষাঁড়টি এই বৃদ্ধ লোকটিকে আক্রমণ করে না। এটা দেখে চারদিকে সবাই করতালি দিতে থাকে, সেই ষাঁড়টিকে আদরও করে। এরপর ষাঁড়টি সেই একজন বাদে সেখানে থাকা সবাইকে তাড়া শুরু করে। আসলে সেই বয়স্ক লোকটি এই ষাঁড়টির পুরনো মালিক ছিল, যে ষাঁড়টিকে এত বড় করেছে এবং এত বছর পরেও ষাঁড়টি তাকে চিনে ফেলে। নাম্বার 9, এই ক্লিপে দেখা যাচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার কুকুর তার সঙ্গী বিড়ালকে টেনে বাইরে নিয়ে আসে এবং বাইরে দাঁড়িয়ে থাকা তারা দুজন সঙ্গীর সঙ্গে সেই বিড়ালটিরও ফটোশ্যুট করায়। এরপরে দেখুন কিভাবে তিনটা কুকুর মিলে এই বিড়ালটিকে উত্তপ্ত করতে থাকে এবং ফটোশ্যুটের সময় ঠিকমতো পোজ দিতে বলে। নাম্বার 10, 2021 সালের 18 ডিসেম্বর ইউটিউবার জ্যাক পল এবং টাইরন উডলির ফাইট দেখার জন্য বহু দর্শক জমায়েত হয়েছিল, যাদের মধ্যে কিছু ফাইটারও ছিল। তখন জনপ্রিয় ফাইটার ন্যাটে ডিয়াজ পুলিশ প্রোটেকশনের সঙ্গে কোথাও যাচ্ছিল এবং সেখানে সে বিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা MMA ফাইটার গেরেসি আর্চারকে দেখতে পান। তার উপর সে নকল একটি পাঞ্চ মারার অ্যাক্টিং করেন এবং একজন ফাইটার হওয়ার কারণে আর্চারও সঙ্গে সঙ্গে ফ্লিঞ্চ করেন, এর ফলে তার সব বিয়ার নিচে পড়ে যায়। নাম্বার 11, এখানে এই কুকুরটি মহিষের পিঠে চড়ে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেন কোনো রাজা যাচ্ছে। নাম্বার 12, এই কর্মীর কাছে এই বিশালকার কংক্রিট পাইপটিকে নামানোর জন্য কোনো বিশেষ ইকুইপমেন্ট ছিল না, এরপরেও সে একাই এই পদ্ধতি ব্যবহার করে সবগুলো পাইপকে নিচে নামিয়ে ফেলে। নাম্বার 13, রাশিয়ার ক্যামেরাভোতে ধারণকৃত এই ফুটেজে দেখা যাচ্ছে একজন লোক রাস্তায় পড়ে থাকা একটি ডাস্টবিনকে নিচে লাথি মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এর পরের দিন একজন স্কুল গার্ল সেখানে আসে এবং ডাস্টবিনটিকে সোজা করে সেখান থেকে চলে যায়। সিসিটিভিতে ধারণকৃত এই ফুটেজটি মানুষের মন মানসিকতার দুটো রং একসঙ্গেই দেখালো। নাম্বার 14, এখানে এই দম্পতি ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে। শুধু তাই নয়, এই প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য তারা ড্রোনের পাশাপাশি আরও কিছু হাই কনফিগারেশন ডিভাইসও এনেছিল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, এটা কোনো আসল প্রি ওয়েডিং ফটোশ্যুট ছিল না, এটা আসলে 2017 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত পরিচ্ছন্ন ভারত অভিযানের প্রচারণার জন্য একটি বিজ্ঞাপনের শুটিং ছিল, কিন্তু মানুষ এই শুটিংটিকে নানানভাবে পরিবেশন করে পুরো দেশকে বোকা বানিয়ে ফেলেছিল। নাম্বার 15, এই চিড়িয়াখানায় বেড়াতে আসা কিছু ট্যুরিস্ট এই মুরগিটিকে কুমিরের এই শেডের মধ্যে ফেলে দিয়েছিল যাতে কুমিরগুলো মুরগিটিকে খেয়ে ফেলে, কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, এক এক করে সবগুলো কুমিরকে বোকা বানিয়ে তাদের মাছ থেকে মুরগিটি জীবিত অবস্থায় বের হয়ে আসে। নাম্বার 16, 2021 সালের 21 ডিসেম্বর গুজরাটের জুনাগড়ের পাশে অবস্থিত হাডমাতিয়া গ্রামে ন্যাশনাল পার্ক থেকে দুটো সিংহ শিকার করতে এসে পড়ে। সিংহটি রাস্তার মধ্যে এই গরুটিকে পেয়ে যায় এবং একে শিকার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু গরুটি সেখান থেকে পালানোর বোকামি না করে সিংহগুলোর সঙ্গে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে সিংহ দুটো চেয়ে চেয়ে দেখতে থাকে এবং গরুটি নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর সুযোগ পায়। নাম্বার 17, ভারতীয় বিয়ে যে কতটা ক্লান্তির হয় সেটা তো নতুন করে বলার কিছু নেই। বিয়েতে বরকনে এক জায়গায় বসে বসে এত ক্লান্ত হয়ে যায় যে তারা যদি সামান্য একটু রেস্ট করারও সুযোগ পায় তখনই তারা ঘুমিয়ে যাবে। ঠিক এরকম একটা দৃশ্য এই বিয়েতে দেখা যাচ্ছে। এখানে দেখা যায় বিয়ের দিন সাত পাকে ঘোরার পর সকাল 6:30 বাজে কনে সোফায় বসে সুযোগ পেয়ে নাক ডাকছে,
ঘুমের মধ্যেও এমন কিউট লুকের কারণে মানুষ তাকে স্লিপিং বিউটি খেতাবও দিয়ে দেয়। নাম্বার 18, যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ভিক্ষুকের জন্য হওয়া ধাক্কাধাক্কি নয়, আসলে দিল্লির সরোজিনী নগরের এই ভিডিওতে শীতের পোশাক কেনার জন্য মানুষের ভিড়ের দৃশ্য দেখানো হচ্ছে। তারা এমনভাবে ভিড় জমিয়েছে যেন এখানে শীতের কাপড় ফ্রিতে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।